নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো। বন্ধু বন্ধুরা অনেকদিন থেকে আপনারা কমেন্ট করছেন দাদা সেকেন্ড হ্যান্ড গাড়ির ভিডিও আসছে না, সেকেন্ড হ্যান্ড গাড়ির ভিডিও আসছে না। বন্ধুরা সেকেন্ড হ্যান্ড গাড়ির ভিডিও এই জন্য আসছে না বন্ধুরা, যা আমরা সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো আসা মাত্র গাড়িগুলো বুকিং হয়ে যাচ্ছে, তার জন্য আমরা ভিডিও আপলোড করতে পারছি না, তার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো বন্ধুরা আপনাদের কাছে আজকে যা আমি এমন একটা গাড়ি নিয়ে এসেছি যা আপনি জলের দামে ব্র্যান্ড নিউ গাড়ি পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, যারা আপনি নতুন গাড়ি নিতে চাইছেন, জলের দামে কম রেটে আপনি নতুন গাড়ি নিতে চাইছেন, তার জন্য এই ভিডিওটা বেশি ভালো হতে পারে। তো এই জন্য আপনাদেরকে বারবার বলছি বন্ধুরা, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনকে অবশ্যই প্রেস করুন, কারণ যখনই নতুন ভিডিও আপলোড করবো নোটিফিকেশন তো আপনার মোবাইলে চলে যাবে। তো যে গাড়িটি আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা হচ্ছে আহানা কোম্পানির ই রিক্সা, যা আপনি ফোল্ডিং সিস্টেমে এই গাড়িটি পেয়ে যাবেন। এই ক্যাপাসিটি আপনার বাকি ই রিক্সার থেকে 3 ক্যাপাসিটি বেশি আছে, কারণ আপনাকেও বাতাবো। আর এই গাড়িটি ফ্র্যান নিউ, মাত্র শোরুম থেকে বের করে 10 দিনও মাত্র গাড়িটা চালাইনি যার গাড়ি, মা এখন পর্যন্ত বাড়িতে গাড়িটি রাখা আছে। তো আপনাকে বলবো, কারণটাও বলবো আপনাকে, আমাদের সঙ্গে থাকুন। তো গাড়িটি আপনি দেখতে পাচ্ছেন আজ পর্যন্ত প্লাস্টিক, গাড়িটির প্লাস্টিক পর্যন্ত ছিঁড়া হয়নি, কারণ পিছনে যে দেখতে পাচ্ছেন ফোল্ডিং সিস্টেমটা দিয়ে আছে ওটাকেও আপনাকে খুলে দেখাবো কী ফোল্ডিং কারণটা কী। তো আমাদের সঙ্গে থাকুন। তো ফ্র্যান নিউ কন্ডিশন বন্ধুরা, গাড়িটির যে পিছনে যে আপনি দেখতে পাচ্ছেন সিটগুলো আমাদের যে দাদাটা আছে সিটটা নামাচ্ছে, আপনাকে দেখাবো। এই সিটের কারণে আপনি পিছনে 3টা প্যাসেঞ্জার এক্সট্রা আপনি নিয়ে যেতে পারবেন, সামনে হচ্ছে আপনার 3 প্যাসেঞ্জার 3 জন, তারপরে হচ্ছে আপনার 6 জন, আর পিছনে আপনি 3 জন বসাতে পারবেন, 9-10 জন বা 12 জন আপনি এই গাড়িতে। তো বন্ধুরা এই গাড়িতে আপনি 12 থেকে 10 জন পর্যন্ত আপনি এই গাড়িতে সিট ক্যাপাসিটি আপনি করে নিয়ে যেতে পারবেন প্যাসেঞ্জার। ফোল্ডিং সিস্টেমের এই হচ্ছে এই গাড়িটির খাসিয়ত। তো বন্ধুরা আপনাকে বারবার বলছি এই সুযোগটা আপনি অবশ্যই মিস করবেন। আর এই নতুন প্রাইস, শোরুমের প্রাইস আপনাকে বলবো, গাড়িটি এখন যদি আপনি বর্তমান যা মার্কেটের রেট চলছে, বর্তমান আপনি যদি শোরুমে যান এই গাড়িটির আপনার প্রাইস পড়বে 1,15,000-20,000 টাকা। হ্যাঁ বন্ধুরা, 1,15,000-20,000 টাকা আপনি এই গাড়িটি প্রাইসে আপনি পাবেন নতুন। সেই জন্য বলছি গাড়িটি শোরুম থেকে বের করে মাত্র 10 দিন গাড়িটি চালানোর হয়নি, আপনি গাড়িটি দেখে বুঝতে পারবেন। চারোদিকে সিট কভার প্লাস্টিক সব লাগা আছে, এখন পর্যন্ত ছিঁড়া হয়নি। গাড়িটি নেওয়ার পর বাড়িতে ওনারা ঢুকিয়ে রেখেছে গাড়ি, এখন পর্যন্ত গাড়ি চালায়নি। আমরা যেয়ে গাড়িটি বের করে আপনাকে ভিডিও করে দেখাচ্ছি, তার জন্য বলছি প্রাইসটা আপনাকে লাস্টে বলবো। তো এই গাড়িটি না কারণ বিক্রি করার কারণ হচ্ছে যে গাড়িটি নিয়েছে তার বাড়িতে চালানোর লোক নেই, যে যার ছেলে আছে ওর ছেলে বাইরে চলে গেছে, গাড়িটি চালায় না। তার জন্য ওর বাবা যে রয়েছে, যে গাড়ির ওনারের বাবা রয়েছে, সে বাবা বলছে আমি গাড়ি চালাতে পারবো না, গাড়িটি আমি সেল করতে চাই। তার জন্যই আমরা যে খবর পেয়েছি, যে আপনাকে ভিডিওটা করে আপনাকে দেখাচ্ছি। তো আপনাকে একটাই কথা বলবো বন্ধুরা, যদি আপনি নতুন গাড়ি কম রেটে নিতে চান, তো আমাদের এই ভিডিওটি দেখে ডিসকাশন বক্সে, বন্ধুরা নাম্বার দিব না, ডিসকাশন বক্সে আপনারা যদি নিতে চান তো আপনারা ডিসকাশন বক্সে আপনার নাম্বার দিবেন, আপনার সঙ্গে কন্ট্যাক্ট আমরা করে নেব। কারণ এই নতুন গাড়ি নাম্বার দিয়া তো বন্ধুরা এই গাড়িটির যা প্রাইস ওনার বলেছিল আমাদেরকে, বলেছে 1,20,000 নিয়েছি, তো এখন বর্তমান 1,15,000 হলে ছেড়ে দেবো। তো আপনারা বন্ধুরা ওদের সঙ্গে রিকোয়েস্ট করেছি, তো রিকোয়েস্ট করে দামটা যা এসছে 90,999 আপনি এই গাড়িটি পেয়ে যাবেন। হ্যাঁ মানে 1,00,000-এর পাশাপাশিতে এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন। তো দেরি না করে স্ক্রিনের নাম্বারে